সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ইজে ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে গত ক্লাসে 6.2 নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, আজকে তাহলে 7.2 এর উপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে সবগুলো অঙ্কই করে দিব ইনশাল্লাহ। তোমরা যে যেখানে বুঝবে না আমাকে প্রশ্ন করবে, আমি অবশ্যই বুঝিয়ে দিব, ঠিক আছে? আর অফকোর্স তোমরা যারা ক্লাস করতেছো, যাওয়ার আগে সবাই আমাকে ফোন নাম্বার গুলো দিয়ে যাবা। জাইমাকে দেখতে পাচ্ছি, মাইমুনা আক্তার, রেশমি, ফাতেমা, জিন্নাহ, তোমরা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাসে চলে গেছে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে অঙ্কটা শুরু করি, কি বলো? সবাই পাঠ্য বইয়ের 100 নাম্বার পৃষ্ঠা আনো। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100। 100 নাম্বার পৃষ্ঠা সবাই চলে আসো, 800। আচ্ছা তাহলে আমি অঙ্ক শুরু করি, কি বলো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। খেয়াল করো, আমাদের এখানে নিচে যে হরটা আছে, হর এখানে কত আছে বলো তো? এখানে কত আছে? দুই জায়গায় কত আছে? তাহলে আমরা একটা 7 বসাই দিই, কি বসাই দিব? 7 বসাই দিব, ঠিক আছে? মাইমুনা আক্তারকে আমি দেখতে পাচ্ছি, মাইমুনা আক্তার মিউট করে আছে। আমি আগে বলছিলাম আমার ক্লাসে কেউ মিউট করবে না দয়া করে, ঠিক আছে? এখানে অনেক সাউন্ড। মাইমুনা আক্তার, হ্যাঁ ভেরি গুড, কেউ মিউট করবে না দয়া করে, ঠিক আছে? শুরু করে তাহলে, দুইটা 7 থেকে একটা 7, আর যেহেতু হরের লসাগু কথা পাইছি, 7 পাইছি, 7 বসাই না। এবার আমরা জানি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 7 কে 7 দ্বারা ভাগ করলে পাবো 1, 1 দ্বারা 2 এ গুণ করলে 2a - 7 7 চলে গেল, তাই কত? 4b। এটা গেল আমাদের এই অঙ্কের কি আনসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 16 নাম্বার উপরে এখানে শেষ হয়ে গেল। তারপর 17 নাম্বার অঙ্কে চলে যাই। 17 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, উপরে 2x, নিচে কত? 5a। এখানে কত আছে? 5y। আর এখানে কত আছে? 4y। 5a 5a লসাগু করলে কত হবে? 5a আসবে। 5a দ্বারা 5a কে ভাগ করলে কত পাবো? 2x, সরি, 5a দ্বারা 5a কে ভাগ করলে পাবো 1, 1 দ্বারা 2x গুণ করলে পাবো 2x মাইনাস। আমি আবার বলতেছি হর দ্বারা ভাগ হবে, আবার লব দ্বারা কি হবে? গুণ হবে। 5 এর দ্বারা 5 কে ভাগ করলাম 1, পাইলাম 1 দ্বারা 4y কে গুণ করলে কত পাবো? 4y। এটা পাশে আনসার লিখে দিই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি 16 নম্বর অঙ্কটা উঠানো হয়েছে বোর্ডে, খাতায় উঠেছে 16 নম্বরটা? আচ্ছা ভেরি গুড, 16 গেল, 17 গেল। এরপর আমরা চলে যাবো 18 নম্বর অঙ্কে। কত নম্বর অঙ্ক? 18। এখন আমি 8xy কে লক্ষ্য করি, এখানে আমি একটু দেখা দিচ্ছি, 8xy কে আমরা কি দ্বারা ভাগ করবো বলো তো? 8x দ্বারা ভাগ করবো, 8x দ্বারা ভাগ করলে কত পাবো? থাকি কত? y। তাহলে এর সাথে y গুণ করলে কত হবে? a y মাইনাস। আবার দেখো পরেরটা দেখো, পরেরটা লসাগু কত পাইছি? 8xy কত পাইছি? 8xy এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো? 4y দ্বারা ভাগ করবো। 4y দ্বারা ভাগ করলে y চলে গেল, পর দ্বারা 8 কে ভাগ করলে 2, তাহলে থাকে কত? 2x। 2x এর সাথে মিক্স করলে কি হবে? 2bx। এটা গেল আমাদের এই অংশ, কি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? এরপর আমরা চলে যাবো 19 নাম্বার অঙ্কে। divided by
x plus 3 minus 2 divided by x plus 2. x plus 2 লসাগু করলে কি পাবো x plus 2 into x plus 3 এখন লক্ষ্য করি আমাদের x plus 3 কাটা গেল 3 into কত পাইছি x plus 2 minus 2 into x plus 2 x plus 2 কাটা গেলে থাকে কত x plus 3 প্লাস কত 3 3 এর সাথে x গুণ করি কত পাবো 3x প্লাস 3 এর সাথে 2 গুণ করলে কত পাবো 3 গুণে কত 6 মাইনাস 2 এর সাথে x গুণ করলে মাইনাস 2x মাইনাস 3 গুণে কত 6 আর এখানে কত পাইছি x প্লাস 2 ইনটু x প্লাস 3 তাহলে এর পরবর্তী আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টে চলে যাই রেজাল্ট কি বলছে 3x থেকে 2x কে লাগা x আর প্লাস 6 মাইনাস 6 কাটা যায় আর নিচে কত থাকতেছে x প্লাস 2 ইনটু x প্লাস 3 প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো অঙ্কটা সবাই বুঝছো কিনা না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব দেখা হয়েছে সবার অঙ্কটা বুঝছো সবাই জি স্যার সবাই বুঝছো জি স্যার ভেরি গুড তাহলে আমরা 20 নম্বর অঙ্কে চলে যাচ্ছি শিক্ষার্থীরা আমি এতে থেকে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করাই দিব যাতে করে তোমাদের সমস্যা না হয় আজ তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকলে প্রত্যেকটা অঙ্ক পাবা 20 নম্বর অঙ্কটা দিকে লক্ষ্য করি p প্লাস q মাইনাস q আর আছে নিচে আর উপরে কি আছে বলো তো প্লাস p এরপর আমরা নিচে কি লিখবো পিকিউ আর লিখবো নিচে কি লিখবো পিকিউ এখানে আমরা কি কমন নিয়ে ফেলে তাহলে কি বাজাম আর মাইনাস পি আর মাইনাস কি পি এটা গেলে অঙ্কের আনসার এই অঙ্কের কি সবাই উঠে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা দাদা দিচ্ছি আচ্ছা আমি পরের অঙ্কে চলে যাই কি বলো
আমাদের এই অঙ্কটার আনসার এখানে শেষ হলো, ঠিক আছে।
তাহলে এখান থেকে এই জায়গাটা আসছিলাম তবে আবার দেখি উল্টা পাল্টা করে ফেলি এটা কেউ লিখে হলে আমাকে বলিও পরীক্ষা নিবে যে ওটা কোন কোন বুঝি নাই স্যার 20 নাম্বার পরীক্ষা নিবেন যে ওইটার অধ্যায় বলবেন বলছেন যে ওইটা আমরা এর পরে নিব আর কি এই বন্ধের পরে নিব ঠিক আছে বন্ধের পরে শোনো আমি বলি বন্ধের পরে আমি অঙ্ক যেগুলো করাবো ওখান থেকে পরীক্ষা নিয়ে ফেলবো এটা সমস্যা নেই টেনশন করতে হবে না বন্ধের পরে যেগুলো করাবেন ওগুলোর মধ্যে হবে যাবে হ্যাঁ আমি যে অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলোর মধ্যখান থেকে আমি পরীক্ষাটা নিয়ে ফেলবো সমস্যা নেই তোমরা সবাই ইনশাল্লাহ 20-20 পাবা টেনশন করতে হবে না ঠিক আছে একটা জিনিস মনে রাখবো আমার ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে যারা অনলাইন ক্লাস করতেছো যারা মিউট করে বসে আছো এদের কাউকে আমি এদের সবাইকে আমি অ্যাবসেন্ট হিসেবে দেখব ব্যাপারটা বুঝলাম আমার ক্লাসে কোনো মিউট করা যাবে দয়া করে কেউ মিউট করবে না মিউট করলে আমি ক্লাস স্টুডেন্ট হিসেবে গণ্য করব না খবরদার আগে বলে দিছি তোমাদের মনে আছে কি না যে আমি আগে বলছিলাম যে অনলাইন ক্লাসগুলোতে যারা মিউট করে ঢুকবা তাদের ঢুকার দরকার নাই আচ্ছা এরপর আসো স্মরণ করো এরপর কি বলছি স্মরণ করো অঙ্ক নম্বর 22 থেকে শুরু আমরা এরপর কি অঙ্ক করবো সরলের অঙ্কগুলো করবো 22 নম্বর অঙ্কটা লক্ষ্য করো যেখানে উপরে কত আছে 5 আছে আর নিচে কত এ স্কয়ার মাইনাস 6 এ প্লাস কত 5 এ স্কয়ার মানে 6 এ প্লাস 5 প্লাস উপরে এখানে কত আছে 1 বাই 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ স্কয়ার মানে 6 এ প্লাস 5 আমরা এই বগ্রাংশের এই প্রক্রিয়াটা তোমাদেরকে শিখেছিলাম যে মিডল টার্ম করার প্রক্রিয়াটা কি বলছিলাম প্রথম রাশির সাথে তৃতীয় রাশি কি করতে হবে গুণ করতে হবে প্রথম রাশির সাথে তৃতীয় রাশিটা কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা গুণ করতে হবে তাহলে এস কার মধ্যে একটা ওয়ান আছে আর এখানে কত আছে ফাইভ আমরা এখানে ফাইভ এর প্রসাও করি ফাইভ কে যদি ফাইভ দ্বারা ভাগ করি কত পাবো ওয়ান পাবো ঠিক আছে তাহলে আমার মধ্যখানে কত দরকার এই লসাগুটা করার পরে মধ্যখানে মানটা বের করতে হবে মধ্যখানে মানটা কত আছে বলো তো আমার কথাটা বুঝছো সবাই প্রথম রাশিটা তাকে তৃতীয় রাশি কোন করে ফেলবো প্রথম রাশির মধ্যে একটা কি আছে ওয়ান আছে এখানে আছে কত ফাইভ তাহলে ফাইভ একে ফাইভ এখন ফাইভ কে যখন ফাইভ দ্বারা ভাগ করবো কত পাইছি ওয়ান পাইছি এখন আমরা এইভাবে দেখতে পারি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত মাইনাস সিক্স ঠিক আছে তাহলে উপরে বাড়ে ফাইভ নিচে কত বাড়ে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস এ প্লাস ফাইভ কারণ মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান এর কথা আবার এটি এখানে এ আছে তাহলে মাইনাস ওয়ান কে দ্বারা গুণ করলে মাইনাস এ ঠিক আছে এর পরের অংশে চলে আসি প্লাস উপরে ওয়ান বাই এ মাইনাস ওয়ান তাহলে আমাদের এখান থেকে আমরা যদি কমন নিই এ কমন নিলে কত পাবো এ মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ওয়ান কমন নিয়ে ফেললে কত পাবো এ মাইনাস ফাইভ উপরে বসবে ফাইভ প্লাস উপরে ওয়ান বাই এ মাইনাস কি পেলাম এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান আর এখানে উপরে কত পাইছি ফাইভ পাইছি প্লাস উপরে ওয়ান বাই এ মাইনাস তাহলে আমরা এবার লসাগুতে চলে যাবো প্রিয় শিক্ষার্থীরা লসাগুতে গেলে কি পাবো বলো তো লসাগুতে যাই পাবো এ মাইনাস ফাইভ
into a minus 1 আর উপরে কি এখন এটা যেহেতু পুরোটাই a minus 5 a minus 1 চলে যাবে থাকে কত 5 minus a minus 1 চলে গেল কত থাকে কত 1 into a minus 5 লক্ষ্য করে আগে দেখো তোমরা এতটুকু উঠেছো কিনা সবাই জি স্যার তাহলে আমি উপর থেকে কিছু অংশ মুছে দিই আমরা যেটা রাখবো সেটা হচ্ছে দেখো a মাইনাস 5 ইনটু a মাইনাস 1 দ্যাট মিন্স এবার এটা গুণ করে দিই a গুণ করলে a স্কয়ার মাইনাস এই এর সাথে 1 গুণ করলে মাইনাস a মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে মাইনাস 5 আবার প্লাস মাইনাস এ প্লাস মাইনাস মানে প্লাস 5 এ কে 5 আরে গুণ করে ফেলছি আর উপরে কত থাকে 5 মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস 5 আরে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 5 এর এ গুণ করলে মাইনাস 6 এ প্লাস 5 এই 10 মাইনাস 1 আর নিচে কত হয়েছে একটু জটিল হয়ে যায় তোমাদের জন্য যদি মিডলটন ফ্যাক্টর সম্পর্কে যদি আইডিয়াটা না থাকে তোমরা সবসময় কি করবা মিডল ডাউন ফ্যাক্টর গুলোর উপরে সবসময় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে অঙ্কগুলো পারবা সবাই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মাত্র কত নাম্বার অঙ্কটা শেষ করলাম 22 নাম্বার অঙ্কটা শেষ করলাম এরপরে 23 নাম্বার অঙ্কে চলে যাব আমি তাহলে 23 নাম্বার অঙ্কটা শুরু করে দিই তোমরা উঠে নাও সবাই 22 নাম্বারটা উঠে নিচ্ছ সবার জি স্যার আচ্ছা বুঝছো সবাই জি স্যার আচ্ছা ভেরি গুড তাহলে 23 নাম্বার অঙ্কে চলে যাই উপরে আছে 1 বাই x প্লাস 2 উপরে কত আছে 1 বাই x প্লাস 2 মাইনাস উপরে 1 আছে এখানে কত আছে x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মানে কি 4 মাইনাস 4 হ্যাঁ ভেরি গুড উপরে 1 বাই x প্লাস 2 মাইনাস উপরে 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4 মানে কত 2 হোল স্কয়ার তাহলে আমরা কি পাইছি 1 বাই x প্লাস 2 1 বাই কত পাইছি x প্লাস 2 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আচ্ছা এলাইনটা উপরে লিখতে হবে আমরা এলাইনটার পরে এখানে চলে আসবো সমান সমান এখন দেখো x প্লাস 2 x মাইনাস 2 লসাগু করলে কি পাবো x প্লাস 2 ও পাবো সাথে কি পাবো x মাইনাস 2 ও পাবো এখন লক্ষ্য করি x প্লাস 2 চলে গেলে কত হয় কত x প্লাস না সরি x প্লাস 2 চলে গেলে কত হয় কত x 1 ইনটু x মাইনাস x মাইনাস 2 আর মাইনাস এখানে x প্লাস 2 x মাইনাস 2 দুটোই চলে যাচ্ছে তাই কত শুধুমাত্র 1 তাহলে আমরা এবার কি পাইছি বলো তো x মাইনাস 2 মাইনাস 1 আর এখানে x হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার সমান সমান কি লিখবো বলো তো x x স্কয়ার মাইনাস 4 মাইনাস 4 ভেরি গুড ভেরি গুড এ তোমার নামটা বলো তো তাহিনা মাহমুদ মুমতাহিনা মাহমুদ ভেরি গুড x স্কয়ার মাইনাস 4 আর এখানে উপরে কত উঠবে x মাইনাস 3 সবাই লিখছো স্যার
24 নম্বর মডেল ছোট আছে সবার উঠে নাই সংখ্যাটা জি স্যার ভেরি গুড তাহলে আমি এটা মুছে দিচ্ছি আমি 24 নম্বর আমরা করাই দিচ্ছি আজকে লাস্ট অঙ্ক a divided by 3 plus a divided by 6 minus a divided by 3 কত 368 তিনটা লসাগু গুণ কত পাবো প্রিয় শিক্ষার্থীরা 24 পাবো দেখো কিভাবে পাবো এখানে একটু দেখা দিচ্ছি 3 6 8 প্রথমে যদি দুই দ্বারা ভাগ করি কত পাবো 3 6 কে দুই দ্বারা ভাগ করলে 3 এখানে পাবো কত 4 আমরা 3 দ্বারা ভাগ করি 1 1 4 4 4 তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াচ্ছে 3 × 2 × 4 তাহলে 24 তাহলে এই যে যে 24 পাইছি এই 24 টা এখানে দেখা দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করি 24 কে আমরা 3 দ্বারা ভাগ করব প্রথমে 24 কে কত দ্বারা ভাগ করব 2 দ্বারা পরেরটাকে পরে 24 কে কত দ্বারা ভাগ করব 6 দ্বারা 6 দ্বারা ভাগ করব তারপর আবার 24 কে কত দ্বারা ভাগ করব 8 দ্বারা 8 24 কে 3 দ্বারা ভাগ করলে এখানে পাবো 8 এখানে পাবো কত 4 এখানে পাবো কত 3 ঠিক আছে এবার লক্ষ্য করি 24 কে 3 দ্বারা ভাগ করে পেয়েছি 8 এটির সাথে এই গুণ করলে 8 এ প্লাস 24 কে 6 দ্বারা ভাগ করে কত পেয়েছি 4 4 এ পরের সাথে এই গুণ করলে 4 এ মাইনাস 24 কে আবার 8 দ্বারা ভাগ করে পেয়েছি 3 24 24 কে 8 দ্বারা ভাগ করা যায় সরি 3 দ্বারা ভাগ করলে পাবো কত 8 উপরে 3 কাটা গেলে থাকে কত 8 এটা গেল আমাদের এই অঙ্কের आंसर আচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে তোমরা যারা কষ্ট করে ক্লাস করছো তোমাদের আমি একটা অ্যাটেনডেন্সটা নিয়ে নিচ্ছি হ্যাঁ বলো স্যার স্যার কি করে জমা দিব স্যার অ্যাসাইনমেন্ট কি করে জমা দিব অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবা যে আমি বলি অ্যাসাইনমেন্টটা বন্ধের পরে আমাদের যে প্রথম যে সোমবারটা পড়বে আর কি ওই সোমবারে ততদিন কি ক্লাস চলবে অনলাইন ক্লাস না না অনলাইন ক্লাস বন্ধ থাকবে স্যার স্কুল বন্ধ তো অনলাইন ক্লাস তো কি বন্ধ থাকবে না চলবে বন্ধ থাকবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাস করছো আমরা সবাই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম